হাই গাইস, আই এম বন্দনা মুখার্জি। আমি এখন একটা ব্লগ স্টার্ট করছি। আজ হচ্ছে বুধবার, কালকে কালী পুজো গেছে মঙ্গলবার, তাই আজকে সকালে উঠেছি, সবেমাত্র চাটা খেয়েছি, ব্যাস চা খেয়ে একটু ফ্রেশ হয়েছি। আর এখন আজ থেকে আমার কিচেন বন্ধ, আমার বাপের বাড়িতে খাবো। তো আজকে বোন আসছে, আজকে তো বুধবার, ওরা সকাল ভোরবেলায় বেরিয়েছে, আর এখানে আসতে আসতে 3:30-4 বেজে যাবে। তো যখন আসবে নিশ্চয়ই শেয়ার করব। আর এখন আমরা ঘরে বসে আছি, গল্প করছি। তো ব্রেকফাস্ট করব, মা লুচি বানিয়েছে, তো সেই ব্রেকফাস্ট হবে। আর দেখি দুপুরে কি খাবার হচ্ছে, আমি ওখানে যখন যাব ওইদিকে, মানে আমার তো কাছেই বাপের বাড়ি, তো তখন আমি অবশ্যই শেয়ার করব কি নিয়ে এসছে, কি করছে। আর ভীষণ মজা লাগছে আজকে, আজকে সবাই একসাথে, পুরো ফ্যামিলি ইয়ে হবে একসাথে, মানে সবাই ইয়ে হয়ে যাবে, দেখা হবে আবার বোনকে, বোনের মেয়ে, তো সেই আর কি। তো খুব ভীষণ আনন্দ হচ্ছে, আমার মেয়ে তো মানে আরও আনন্দ, বোনের যে মেয়ে ব্যাস সুন্দর, মানে একদম বন্ধু পেয়ে যায়। তো আসুক, তারপরে শেয়ার করব। এখন আমরা করব ব্রেকফাস্ট, তো ব্রেকফাস্ট করে আবার কথা বলব। তো আমি মায়ের বাড়ি থেকে লুচি নিয়ে চলে এলাম, কাছেই তো, গেলাম আর এলাম। আমি বললাম ওখানে খেয়ে আসছি আমি, তারপর দুপুরে ওখানে খাবো। আর এখানে আমি চায়ের সাথে লুচি ভীষণ ভালোবাসি, তো সেই আমার প্রিয় খাবার। আর সিমরন, সিমরনের বাবা, ওরা খাবে একটু পোলাও, কালীর যে প্রসাদ সকালেই দিয়ে গেছে মন্দির থেকে, সেই পোলাও ওরা খাবে, আর আমি খাবো লুচি চা। এই যো এখানে লুচি পোলাও মন্দির থেকে এসছে, ভীষণ সুন্দর বানায় পোলাওটা। তো সিমরন, সিমনের বাবা, এটা গরম করে দেব, ওরা খাবে, আর আমি লুচি চা খাবো। তো আমি লুচি আর চা নিয়ে বসে গেছি, গরম চা, আলু চচ্চড়ি বানিয়েছে, কিন্তু আমি আজকে ভাবলাম শুধু লুচি আর চা খাবো, ভীষণ ভালো লাগে, অনেকদিন খাইনি। আপনাদের ভালো লাগে না খেতে? দারুণ লাগে খেতে। আর যখন চা খাই না তখন লুচি সাথে তরকারি, মিষ্টি, ওটা আরও ভালো লাগে। ব্রেকফাস্টটা করে নিই, তারপর আবার কথা বলছি। আমাদের ব্রেকফাস্ট হলো, আর মায়ের কিচেনে চলে এসেছি। তো এখানে সবজি কাটা চলছে। এই যো আজকে দেশি রুই মাছ চলে এসেছে, ভাই মার্কেট থেকে নিয়ে এলো, একদম দেশি রুই মাছ। এখানে ফুলকপি কাটা আছে, মনে হয় ফুলকপির তরকারি হবে, মা বলছে মাছের ঝাল হবে। কুকারে ডাল সেদ্ধ হচ্ছে, বিউলির ডাল হচ্ছে, ব্যাস তারপর খাবার সময় অবশ্যই শেয়ার করব। তো ফ্রেন্ডস, কিচেনে এসে গেছি ব্রেকফাস্টের পর, ভীষণ মজা হচ্ছে। আজকে আমি হালকা ফুলকা করব, বেশি না, মাছটা বসেছি ভাজতে, আর ভাইয়ের বউ ফুলকপি করছে, ও ভীষণ টেনশনে আছে। টেনশনে আছি কেন? এই যে খারাপ হলে বাস হয়ে গেল, মানে বড় ননদ তো, হ্যাঁ, ভীষণ ফুটফুটে, একটু যদি খারাপ হয় এটা ভালো না, এটা খারাপ না, ভীষণ ফুটফুটে, ভীষণ একটু না, ভীষণ, সেই জন্য ভয় পাচ্ছে। কিন্তু অলরেডি মানে অ্যাকচুয়ালি সুন্দর, ভীষণ ভালো রাঁধে, কেননা আমার মায়ের কাছে রান্না শিখেছে। ফুলকপি আলু দেখুন না কি সুন্দর তরকারি বানাচ্ছে, দারুণ কষিয়ে ফুলকপি আলু হচ্ছে, আর এখানে মাছ ভাজা হচ্ছে। আজ মাছটা কিন্তু আমি কেটেছি, কাজের মাসিকে দিইনি, এত সুন্দর মাছটা কাটতে ভীষণ ভালো লাগলো, মাছটা আমি কাটলাম। আর আরেকটা কি জিনিস নিয়ে এসছে না ভাই, প্লেটগুলো ভীষণ সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন ফাইবারের প্লেট, দেখুন ভাই নিয়ে এলো, চয়েসই আলাদা, এত সুন্দর প্লেটগুলো, মনে হচ্ছে ফাইবারের যেন। তো আজকে আমরা এইসব জায়গায় খাবো, কলাপাতার মতো প্রিন্টেড করা।
আছে, একজন এসআই আছে, তার জন্য মিষ্টি নিয়েছে। দেখুন মিষ্টিগুলো আনিয়েছে, ভাই নিয়ে এসছে, দারুণ রসগোল্লা। আমার তো দেখে এটা খেতে ইচ্ছে করছে, নিকুতিটা তো আমি অল্প খাবো। আজকে মাও করছে রান্না, তো মা করছে ডাল আর শাকভাজা, মা অন্যদিন করবে, ভাই ফোটার দিনে মা রান্না করবে। মায়ের হাতে খাসির ঝোল ভীষণ ভালো হয়, আর মা আজকে খুব খুশি, মা বলবে বড় বড় মেয়ে বড় জামাই এসছে, নাতনি খুব খুশি হয়েছি, আর এক মেয়ে সাড়ে তিনটের সময় ট্রেন থেকে নাম আসছে, তার জন্য মা ভীষণ খুশি, ঘর ভরে গেছে। তো ব্যাস এখন আমরা করতে থাকি, রান্নাবান্না করে নিই, তারপর চান টান করে আবার শেয়ার করে। তো ফ্রেন্ডস, চান করে নিলাম, রান্না তো আমি কিছুটা মাছ ভাজতে ভাজতে ছেড়ে চলে এলাম, আজকে তো ওরাই করছে, আর আমি এসে ঝটপট মাথায় শ্যাম্পু করলাম, এখনও ভিজে চুল, এই সবে মাত্র চান করেছি। আর তৈরি হয়েছি আজকে কপালে একটা টিপ, আর পরেছি একটা স্কার্ট। তো ব্যাস এই তৈরি হয়েছি, সিমরন এখন স্নান করছে, আর তো খাবো যখন তখন তো এবারই যাবোই আবার দেখাবো। তো চানটা করে নিলাম, এবারে একটু লাগাবো নেল পলিশ, রিমুভ করেছি। পলিশ লাগানো হয়ে গেল, এটা লাগিয়েছি আজকে আমি সিলভার কালার, এটা এটা লাগালাম, ভীষণ সুন্দর দেখতে লাগছে এটা। সিমরন খাচ্ছে আর আমি খাবো, সিমরনের বাবা পুজো করছে, আসুক, এলে তারপর আমরা খাচ্ছি। রান্নাগুলো দারুণ হয়েছে, ফ্যান্টাস্টিক। দারুণ রান্নাগুলো হয়েছে, ভীষণ ভালো লাগছে। তো আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম, এরপর ভাই আর ভাইপো গেছে বোনকে স্টেশনে আনতে, আর সিমরন যে ড্রেসটা পরেছে সেটা অনেকেই দেখতে চেয়েছিল, সিমরনের ড্রেসটা একদিন পরেছিল, তো আজকে দেখাচ্ছি। তো ড্রেসটা ভীষণ সুন্দর লাগছে সিমরনকে, বোনরা আসুক তারপর আবার কথা বলবো। বাপের বাড়িতে বড় বোন তো ছিলই আর মেজ বোনও চলে এলো, আমরা সবাই একসাথে, আমাদের দেখা হয়ে গেল, আর ভীষণ মজা হচ্ছে। বোন একটু রেস্ট নিক, খাওয়া দাওয়া করে তারপর আবার আমরা গল্প করব, আমরা ভীষণ মজা করবো। Thank you.
করবে। তো আমরা দর্শক, আমরা দেখছি, আর আপনারাও দেখুন তো। দারুণ ফাটাফাটি নাচ করলো হাজবেন্ড ওরা দুজনে, তার সাথে আমরাও করলাম। নাচটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আরো করবে নাচ? আবার আরেকটা করবে? তাহলে দেখতে থাকুন আজকে নাচই চলুক। তো এবারে নাচ করবে আমার মেয়ে, আমার ভাইপো আর আমার বোনের মেয়ে।
আর আমার ভাইয়ের বউ আজকে বানাচ্ছে হাঁসের মাংস, যেটা আমি শ্বশুর বাড়িতে বানিয়েছিলাম সেই হাঁস মাংস আজকে হচ্ছে। তো দেখাচ্ছি আমি, এই যো ভাইয়ের বউ বানাচ্ছে হাঁসের মাংস। দেখুন বাহ, দারুণ কালার এসছে, ভীষণ সুন্দর লাগছে, এই কষাচ্ছে সবে। তো রাত্রির ডিনার আজকে আমাদের রেডি হয়ে গেল, এবার আমরা ডিনার করব। ভীষণ মজা হলো, বাজি ফাটানো হলো, ফুলঝুরি হলো, এসব করে সবাই মিলে ভীষণ আনন্দ হলো, ভীষণ মজা হলো। তো রাত্রির ডিনার তো গরম ভাত, হাঁস মাংস হলে তো ভাত ভালো লাগে, তো সেই জন্য আজকে সবার ভাতই বানিয়েছে। আর হাঁসের মাংস, লাল লাল ঝোল, আলু পোস্ত হয়েছে, আর বোধহয় দেখছি কুঁদরি ভাজা হয়েছে। তো দেখাচ্ছি আমি, এই যো এখানে লাল গরম একদম হাঁসের ঝোল আলু দিয়ে, ভীষণ সুন্দর হয়েছে, এই দেখুন এই ঝোল। আর দেখাচ্ছি হাঁড়ি করে করা হয়েছে আজকে, ভীষণ ভালো সেদ্ধ হয় হাঁস মাংস, করলে হাঁড়িতে করলে ভালো সেদ্ধ হয়, ঠিক প্রেশার কুকারের কাজ করে। এখানে আছে আলু পোস্ত, দেখছি এখানে আছে কুঁদরি ভাজা, যেটা কুঁদরি বলি সেই কুঁদরি ভাজা, ব্যাস এই হবে রাত্রির ডিনার। তো ফ্রেন্ডস, ব্লগটা আমি এখানে শেষ করছি, এবার তো ডিনার করব ব্যাস। আর এইরকম নতুন নতুন ব্লগ যদি দেখতে চান তাহলে আমাকে করতে হবে কিন্তু সাবস্ক্রাইব, কেননা আমার চ্যানেলের সাথে কানেক্টেড থাকতে হবে। আর নতুন নতুন ভিউয়ার্সদের বলছি, যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা জলদি করে ফেলুন, আমার বেল আইকনটা ক্লিক করুন, আমি নতুন নতুন যে ভিডিওগুলো আপলোড করব তার নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের মোবাইলে। টেক কেয়ার ইওর সেলফ, গুড নাইট, সুইট ড্রিম, বাই বাই।